Hello guys, welcome back to my channel. আজকে তোমাদের জন্য একটা আলাদা ডিজাইন এনেছি। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি করেছি ডিজাইনটা। তাও আমি তোমরা ডিজাইনটা দেখে নাও ভিডিওটা একবার। চলো স্টার্ট করে দিই। দেখো আমি কিভাবে ডিজাইনটা করছি। আলতার কালারটা অনেক সুন্দর দেখেছো। দেখতে থাকো তোমরা ডিজাইনটি কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো অনেক ভালো লাগে ডিজাইনগুলো, তোমাদের কথা বলবে তোমাদের কেমন লাগছে। আমি আজকে ম্যাচ স্টিক নিয়েছি ডিজাইনটা করার জন্য। আজকে দেখো কিভাবে ইউজ করছি এটাকে। খুব সহজেই হয়ে যায় ম্যাচ স্টিক দিয়ে, খুব সুন্দরভাবে করতে পারি ডিজাইনটা। দেখো আমি কীভাবে করি, ভালোই লাগছে করতে, অসুবিধা নেই। সবার কাছে দিয়ে দেখো ভিউসে আমি এভাবে কমপ্লিট করে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। সাইডের ডিজাইনটা অনেক সুন্দর লাগে। তোমরা তোমরা দেখো পরে পরে আমাকে বলো, অনেক সুন্দর লাগে। দেখো এবার আগে তোমাকে এভাবে ঘুরিয়ে দেবো। আমাকে পাইলগুলো আজকে মাসে কিনে দিয়েছে, দেখো সুন্দর লাগে। পাইলগুলো অনেক সুন্দর লাগছে কিন্তু। তারপরে আমি এটাকে ফেব্রিক দিয়ে অল্প ডিজাইন করে দেবো। রেডের সঙ্গে হোয়াইট অনেক ভালো লাগে। দেখো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করে দিও ভিডিওটিকে। আর অনেক ধরনের আলতা ডিজাইন আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিও প্লিজ। আশা করছি তোমাদের ভালো লাগবে ডিজাইনগুলো। আমি টাইম মিডিলে আজকে কিছু করিনি, সিম্পল রেখেছি। দেখো ফ্রেন্ডস হয়ে গেছে কমপ্লিট। এবার তোমরা দেখে নাও কেমন হয়ে গেছে, তোমরা অবশ্যই আমাকে বলবে কিন্তু।
ফ্যান চলছে তো সেজন্য কেমন একটা শব্দ শোনা যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। দোনো পায়ে সেম ডিজাইন করেছি কিন্তু পায়ে আলতা পড়ে গেছিল, সেজন্য আমি ওই পাটা দেখাতে পারিনি, সরি। এভাবে নেক্সট ভিডিওতে।